হাজার হাজার দর্শকের উচ্ছ্বাস ও উন্মাদনার মধ্য দিয়ে আমতলী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় ময়দানে রবিবার অনুষ্ঠিত হলো 2024 কমন কাপের ফাইনাল ম্যাচ। ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পালের উদ্যোগে গত কয়েক বছরে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছে উত্তর পূর্বাঞ্চলের সব থেকে বড় এই ক্রিকেট টুর্নামেন্টটি। গত এক মাস ধরে চলতে থাকা এই প্রতিযোগিতায় মুখোমুখি হয়েছে বহু দল। শেষ পর্যন্ত ফাইনালে উঠেছিল বণিক ব্রাদার্স ও নীলজ্যোতি ট্রাভেলস। ফাইনাল ম্যাচকে ঘিরে চূড়ান্ত প্রস্তুতি নিয়েছিল কমন কাপের আয়োজকরা। রবিবার এর উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এছাড়াও বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়, ভারতীয় জনতা পার্টির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, ত্রিপুরা পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন এবং টাটা প্রোগ্রেসিভ অটোমোবাইলসের ম্যানেজিং ডিরেক্টর বিপ্লব সাহা। ক্রিকেটের প্রতি যুবশক্তির এই আবেগ এবং ভালোবাসা সমাজের জন্য নিঃসন্দেহে একটি ভালো দিক বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বলেছেন, শরীর এবং মনকে সুস্থ রাখতে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। আজকে এই নিয়ে আমি তিনবার এখানে সূর্যমণি নগরের এই ময়দানে এই কমন কাপ যে টুর্নামেন্ট সেখানে আমি এসেছি, এবারও তার ব্যতিক্রম নয়। আমি সর্বপ্রথম এখানে এই সূর্যমণি নগরের মাননীয় বিধায়ক ওনাকে আমি ধন্যবাদ দিতে চাই, কারণ ওনার কারণেই এই ধরনের টুর্নামেন্ট এবং ওনার মস্তিষ্কে থেকে এই ধরনের আইডিয়া এসছে। আমি রামপ্রসাদবাবুকে আমি দেখেছি এই ধরনের ইনোভেটিভ আইডিয়া ওনার সবসময় থাকে, এবং যারা এই কমিটিতে যুক্ত আছে এই টুর্নামেন্ট করার জন্য যারা যুক্ত তাদেরকে আমি ধন্যবাদ দেব। কথা হবে না, খেলা হবে, বেশি ভাষণ এখানে দেওয়া যাবে না, কাজেই খেলা আমি বলবো যে এখনই শুরু হোক। শক্তিশালী দুই দলের জমজমাট লড়াইয়ের পর কমন কাপ ফাইনালে রবিবার জয়ের শিরোপা লাভ করে নীলজ্যোতি ট্রাভেলস। এদিনের ম্যাচে প্রথম ব্যাট করতে নেমে 16 ওভারে 7 উইকেট হারিয়ে মোট 181 রান করে বণিক ব্রাদার্স। জবাবে ব্যাট করতে নেমে 4 উইকেট হারিয়ে মাত্র 14 ওভারে 183 রান করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় নীলজ্যোতি ট্রাভেলস। চ্যাম্পিয়নের ট্রফি জিতে নেয় তারা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।